আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের পর্বে। আজকের পর্বে আমি যেটি দেখাবো সেটি হলো মাত্র 30 পয়সা খরচ করে একটি অ্যাপস ইউজ করে বাংলাদেশের যে কোনো নাম্বারে আপনি কথা বলতে পারবেন। তো সেটি হলো এম্বার আইটি, একটি স্বনামধন্য আইটি কোম্পানি বাংলাদেশের। তাদের একটি সার্ভিস আছে আইফি ফোন। আইফি ফোন হলো সিমবিহীন সার্ভিস, অর্থাৎ আপনি একটি তাদের নির্দিষ্ট একটি অ্যাপস ইউজ করে আপনি একটি আইফি সিরিজের নাম্বার নিতে পারবেন। তো প্রতিনিয়ত বাংলাদেশে দেখা যাচ্ছে যে যে রেগুলার অপারেটর আছে, রবি, বাংলানি, গ্রামীণ ফোন, টেলিটক ইত্যাদি, তাদের খরচ বেড়েই চলছে এবং প্রতি বছর যেটা বাড়বে সেটা বলাই যায় এক হিসাবে, কারণ প্রত্যেক বছরই তারা খরচ বাড়িয়েই চলছে। সেক্ষেত্রে আমি আশা করি যে এই আইফি ফোন সার্ভিসটি ইউজ করে মাত্র 30 পয়সা খরচে আপনারা কথা বলতে পারবেন বাংলাদেশের যে কোনো নাম্বারে এবং আপনি অবশ্যই উপকৃত হবেন। জি, স্বাগতম প্র্যাকটিক্যাল অংশে। এই জন্য আমাদেরকে প্লে স্টোর থেকে এম্বার আইটি লিখে সার্চ করতে হবে। এম্বার আইটি লিখে সার্চ করলে এম্বার আইটি আইফি ফোন লিখে সার্চ করব। করার পরে যেখানে এম্বার আইটি লিমিটেড হোস্ট আছে সেখান থেকে আমরা এটি ডাউনলোড করে নেব। ইনস্টল দেওয়ার পরে আপনাদের এনআইডি কার্ডটি আপনাদের হাতে রাখবেন, কারণ এখন এনআইডি কার্ডের ছবি প্রয়োজন হবে এবং সেই নাম্বারটিও প্রয়োজন হবে। তো এবার আমরা অ্যাপসটি সরাসরি ওপেন করব। ওপেন করার পর এখানে কিছু পারমিশন চাপে আমরা এগুলো দিয়ে দিব। আর অ্যাপসটি ইউজ করার জন্য জিপিএস টার্ন অন রাখতে হয়, অর্থাৎ লোকেশনটি অন করে রাখতে হয়, সেক্ষেত্রে আপনি ভালো নেটওয়ার্ক পাবেন। আর সবচেয়ে ভালো নেটওয়ার্ক সিগন্যাল থাকলে আপনার কথার কোয়ালিটিও সবচেয়ে ভালো হবে। এখানে আপনার ফোন নাম্বারটি দিন, টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক দেওয়ার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করব। একটি কথা এখানে বলে রাখছি, আপনার এটি সম্পূর্ণ করার সময় একটি এসএমএস যাবে, অর্থাৎ সিমটিতে একটি এসএমএস যাবে। সিমটি যেখানে আছে, নাম্বারটি যেখানে আছে, সেই নাম্বারটি আপনার কাছে রাখবেন। একটি এসএমএস এম্বার আইটি থেকে পাঠিয়ে দিয়েছি, এই যে এসএমএসটি আসলো এই কোডটি আমি এখানে বসিয়ে দিব, দেন ভেরিফাইড হবে। এবং আপনার এনআইডি মূল কার্ডটি আপনার হাতে রাখতে হবে, কারণ একটু পরেই সেটির ছবি লাগবে, সরাসরি ছবি লাগবে, কোনো ফটোকপি গ্রহণযোগ্য নয়, সরাসরি ফটোকপি, সরাসরি মূল এনআইডির ছবিটি এখানে লাগবে। এই ক্ষেত্রে একটি ব্যাকআপ ইমেল যদি আপনার থাকে সেক্ষেত্রে দিতে পারেন, যাতে আপনার ডাটাগুলো কোনো সময় যদি এটি চেঞ্জ করেন বা আনইনস্টল করেন ব্যাকআপ রাখার জন্য। আপনার যদি ইমেল না থাকে তাহলে এটির প্রয়োজন নাই, থাকলে ভালো, আপনি ব্যাকআপ রাখতে পারবেন ডাটাগুলো। দেন এখানে আপনার এনআইডিতে ঠিক যেভাবে নাম, এনআইডি নাম্বার আছে, ঠিক সেভাবেই দেবেন, খুব সাবধানে দেবেন যাতে ভুল না হয়। তো যেটি বলছিলাম, এনআইডি কার্ডে ঠিক নামের উচ্চারণ যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই দিব এবং নিচে এনআইডি কার্ড নাম্বারটি দিব। দেন এনআইডির ছবি দিব, সামনের এবং পিছনের অংশ, সরাসরি ছবি এই অ্যাপসের ক্যামেরা দিয়ে তুলে দিতে হবে। তো আমি দেখেন আমি সরাসরি আমার এনআইডিটির ছবি তুলে সাবমিট করব, এটি সামনের অংশ। যদি কোনো সমস্যা হয়, একদিন সময় লাগে, যদি এর বেশি সময় লাগে তাহলে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সেটি অ্যাক্টিভ করে নেবেন অথবা আপডেট নেবেন কেন ভেরিফাইড হচ্ছে না। তো যেটি বলছিলাম, অরিজিনাল এনআইডি কার্ডের সামনের এবং পিছনে দিলে এখানেই আপনাকে আপলোড সাকসেসফুল দেখাবে, যদি ফটোকপি দেওয়ার চেষ্টা করেন তাহলে সাকসেসফুলি আপলোড দেখাবে না। এবার অ্যাড ফটোতে গিয়ে একটি সেলফি দেন, যার এনআইডি নাম্বারটি দিয়েছেন তারই সেলফি দিতে হবে। সেলফি, নাম এবং এনআইডি কার্ডের ফটো সামনের এবং পিছনের শেষ দেওয়ার পরে সাবমিট দিলাম, দেওয়ার পরে এই পারমিশনগুলো আমি দিয়ে দিব। দেন সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন হয়ে যাবে, কিন্তু অ্যাপ্রুভ হতে সময় লাগবে, অর্থাৎ ভেরিফাইড হতে সময় নেবে। তো রেজিস্ট্রেশন সাকসেসফুল সাবমিট করলে আপনাকে কিন্তু অ্যাপসে ঢোকার অনুমতি দিবে, আপনি অ্যাপসে ঢুকে বিভিন্ন ফিচার দেখতে পারবেন। তো একটু পর আমি দেখাবো কীভাবে রিচার্জ করে এবং কীভাবে কল করতে হয়। এখানে আপনার যদি ভেরিফাইড হয় তাহলে উপরে ব্যালেন্স দেখতে পাচ্ছেন, 10 টাকা ব্যালেন্স দেখাবে, এখন ব্যালেন্স 0 টাকা বিডিটি আছে কারণ এখনও ভেরিফাইড হয়নি। আবারও বলছি, যদি 24 ঘন্টা অথবা 2 দিনের মধ্যে আপনার এটি ভেরিফাইড না হয় তাহলে একটু আগে যে নাম্বারটি দেখালাম সেখানে আপনারা কল করে যোগাযোগ করবেন, কেন আপডেট হচ্ছে না বা কী সমস্যার কারণে হচ্ছে না ওনারা বলে দেবে, সেই অনুযায়ী করলে আপনারা এটি আপডেট করে দিবে। তো এখন দেখাবো কীভাবে রিচার্জ করে এবং কীভাবে সংক্ষেপে আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু অ্যাপসটি অ্যাক্টিভ বা অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আমি দেখাবো কীভাবে রিচার্জ করতে হয়, কারণ রিচার্জ ছাড়া তো কথা বলতে পারবেন না। যদিও 10 টাকা বোনাস দিবে আপনাকে ফার্স্টে এম্বার আইটি,
বর্তমানে বস 10 টাকা অ্যাপ্রুভ হলে বোনাস অটোমেটিক তারা দিচ্ছে। এখন আমি অ্যাপসটি ওপেন করব এবং কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, এবং ধরুন আপনি সেম কাউকে অ্যাম্বার আইটি দিয়ে খুলি দিয়েছেন আরেকটি নাম্বার, সেখানেও আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো অ্যাপসটি ইউজ করার জন্য আমাদের নর্মালি জিপিএসটা অন থাকতে হয়। তো এবার আমি দেখাবো কিভাবে রিচার্জ করে। রিচার্জের জন্য 2টা অপশন আছে। ফার্স্টে এই মেনু বার থেকে এখানে রিচার্জ অপশন আছে, এবং আপনারা যদি এই যে এখানে লক্ষ্য করেন এখানে এখান থেকেও রিচার্জ করতে পারবেন। তো আমি সরাসরি রিচার্জ করে দেখাবো। ফার্স্টে আমি রিচার্জ করে দেখাচ্ছি। আমি এখন 10 টাকা আপনাদেরকে রিচার্জ করে দেখাবো। দেখুন আমার এখানে বর্তমানে ব্যালেন্স আছে 63 টাকা। তো আমি 10 টাকা এখন রিচার্জ করে আপনাদেরকে সরাসরি দেখাবো, আর সেটি বিকাশ দিয়ে রিচার্জ করব। অনেকগুলো মিডিয়া আছে, কার্ডে রিচার্জ করা যায়, বিকাশ রকেটে রিচার্জ করা যায়। তো আমি এই মুহূর্তে যেহেতু আমি কার্ড দিয়ে ইউজ করব এখন রিচার্জ করবো না, সেহেতু কার্ড দেখাবো না। কার্ড থাকলে আপনার এখানে কার্ডের নাম্বার, কার্ডের পিছনে একটা নাম্বার থাকে এবং সিবিসি পিছনে আরেকটি নাম্বার থাকে, এবং কার্ড হোল্ডার নেম সার্চ করে আপনারা আপনাদের মতো করে রিচার্জ করতে পারেন। সবচেয়ে সহজ হবে রকেট বা বিকাশে, নগদ আছে, অনেকগুলো অপশন আছে, আমি বিকাশে দেখাচ্ছি। তো এই জন্য যেই বিকাশ নাম্বার থেকে আমি রিচার্জ করব সেই নাম্বারটা দিতে হবে ফার্স্টে। তো আমি আমার বিকাশ নাম্বারটি এখানে দিচ্ছি। কনফার্ম দিব। তো আমাকে একটি ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিয়েছে, আমি যেই নাম্বারটি এখানে বসিয়েছি সেই নাম্বারটি আমি এখান থেকে দেখে নিব, 264143। তো এই নাম্বারটি 264143, অর্থাৎ বিকাশ নাম্বারটি সাথে রাখতে হবে। বিকাশ নাম্বার একটি SMS OTP কোড যাবে, আমি সেটি এখানে বসিয়ে দিব। এবং এবার আমাকে আমার বিকাশের পিন কোডটি দিতে হবে। তো আমি বিকাশের পিন কোডটি দিয়ে আবারও কনফার্ম দিলাম। তো দেখুন সাকসেসফুলি আমাকে বিকাশ থেকেও মেসেজ দিল, আবার ওখান থেকেও দিল কংগ্রেচুলেশন, পেমেন্ট সাকসেসফুলি। এই গেল পেমেন্টের রিচার্জ কিভাবে করবেন আপনি। এবার আমি দেখাবো ব্যালেন্স ট্রান্সফার। আমি আমার এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করব। ঠিক আগের মতোই অপশন থেকে এসে আমরা ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করব। সাপোজ আমি এই নাম্বারে 20 টাকা ব্যালেন্স ট্রান্সফার করব। নাম্বারটি মিলিয়ে দেখবেন, নাম্বারটি যে নাম্বার দিয়ে খুলেছেন অন্য কোনো নাম্বার, অর্থাৎ আমাদের যে আইপি নাম্বার দিয়েছে সেটি না, সরি, এখানে নাম্বারের আগে অবশ্যই 88 দিতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় যে নাম্বারটি ইউজ করেছেন সেটি আপনার নাম্বার, রিচার্জ নাম্বার, ব্যালেন্স ট্রান্সফার রিচার্জ নাম্বার। সবসময় খেয়াল রাখবেন 88টা আগে দিতেই হবে, না হলে রিচার্জ হবে না। দেন আমি সব ঠিক থাকলে ওকে দেব। ব্যালেন্স ট্রান্সফার সাকসেসফুলি, সঙ্গে সঙ্গে সাকসেসফুল হয়ে যাবে, এবং যেই নাম্বারে পাঠিয়েছেন সেই নাম্বারে অ্যামাউন্টটি রিচার্জ হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে।